জয়ের আনন্দে শাসক দলের সন্ত্রাস রাজ্যের বিভিন্ন স্থানের সাথে বিলোনিয়া মহকুমাতেও হিংস্রতার রূপ নেয়। রবিবার গণনার ফল প্রকাশের পর থেকে গোটা মহকুমাতে ত্রাস সৃষ্টি করেছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা। এদিন রাত্রিতে বিলোনিয়া কলেজ স্কয়ার এলাকার সদলীয় কর্মীর বাড়িতে আক্রমণ চালিয়ে তছনছ করে দেওয়া হয় বসত ঘরের আসবাবপত্র। আক্রমণের শিকার 70 বছরের বৃদ্ধা সহ মহিলারা। 20 থেকে 25 জনের দুষ্কৃতিকারীরা আক্রমণে সংঘটিত করে বাড়িতে। অভিযোগের আঙুল উঠেছে শাসক বিজেপি দলের দিকে। ঘটনা রবিবার রাতে বিলোনিয়া কলেজ স্কোয়ার এলাকায়। এ নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আক্রান্তদের পক্ষ থেকে দাবি তারাও শাসক বিজেপি দল করে, কিন্তু ছেলে রথীন্দ্রপাল কংগ্রেসের মিটিংয়ে যাওয়ার অপরাধে নাকি বাড়ি ঘরে ঢুকে হামলা চালায় সদলীয়রা, এমনই অভিযোগ। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে যাওয়ার পরই কান্নায় ভেঙে পড়ে রথীন্দ্রের বাড়ির লোকজনেরা। এরপর অভিযোগ হঠাৎ করে বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে বিজেপি দলের কিছু লোক, তছনছ করে দেয় ঘরের সব আসবাবপত্র। এদিকে পরিবারের সদস্য সহ স্থানীয়দের অভিযোগ, পুলিশ আসলেও বাড়িতে ঢুকেনি। বাড়িতে ঢুকে দেখার জন্য বলার পরেও পুলিশ কোনো কথা কর্ণপাত না করে চলে যায় বলে অভিযোগ রথীন্দ্রের মায়ের। 70 বছরের বৃদ্ধা রথীন্দ্রের দিদা সহ মা ও আশপাশের মহিলারা বাধা দিতে আসলে তাদের গায়েও নাকি হাত তোলে বলে অভিযোগ রয়েছে শাসক বিজেপি দলের কিছু কর্মীর বিরুদ্ধে। এই ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে বলে অভিমত স্থানীয়দের। প্রথমে গেট সব ভাঙছে, এরপরে আমারে দৌড়াইছে, আমি তারার ফাঁকে দিয়ে দৌড়াই, কোনো রকম প্রাণ রক্ষা করছি। তার বাবারে মারত গেছে, তার বাবা গয়ে আমারে মারিস না, আমার ফেটে ব্যথা, বিছনাত নিচে সুমায় ঘুমায়, একটা চকি নাই, একটা খাট নাই, কিচ্ছু নাই। এই অসহায় পরিবারের উপরে এত অত্যাচার কি লাগি আমি কিচ্ছু বুঝি না, কি অপরাধ আমরা করছিলাম। আপনারা কোন দলের সমর্থক? আমরা তো বিজেপি, আমরা কোনো একটা ছেলের ব্যবস্থা নাই, কোনো সাহায্য নাই, কোনো কিচ্ছু নাই। এই কারণে শুধু সে একদিন আগরতলা গেছিল, এই সে কংগ্রেস করে এখন। কারা হামলা করছে আমি তো চিনতে পারি না, আমি সবাই রে চিনি না তো, এই এই এলাকারে, এই মিশ্রাপুর লয় একজন সবার এলাকারে আমি তো চিনি না। তারা বিজেপির বাড়িতে আজকে তাদের মেয়ে নতুন মেয়ে মেয়ের জামাই আইব, তো ওইখানে আসিলাম, হঠাৎ করে চিৎকার শুনে আমি দৌড়াই আইয়া দেখি যে এই দৃশ্য। ইটি দেখে আমি সব পোলা ভাইনের গেঞ্জি কই যে বাবা তুই তোরা মাথাটা ঠান্ডা কর, তোরা কি লেগে একটা নিরীহ পরিবারের উপরে এরকম করতেছস। আমি ইটাই কইতাছি, তারা আমারও পর্যন্ত ধাক্কা দেয় এখন যে শুন, তোরা ঘরে মা বোন আছে সবাই আছে, কি লেগে তোরা, তারা তো গরিব পরিবার, চলতে পারে না। আমার না বলছি আমরা তাদেরকে আনি ঘরে যা ভাঙচুর করে আনি, তারারে আনি। আমি ওই আবার রাস্তা দিয়ে বৃদ্ধ রাস্তা দিয়ে তারে আমারে কয় ভাগ, আমারে কয় যে ভাগ, এখান থেকে ন বাস দিয়া বাড়ি মারু, 3-4 জনের মিল্লা বাস তুলছে, আমরা মাইর লাগা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।